নক্সমাওয়া উইথ দ্য বিউটি, কতটা পথ পেরোলে তবে তাকে পথিক বলা যায়, কতবার আউটের পর এমন উপলব্ধি হবে ব্যাট হাতে কিছুই হচ্ছে না ঠিকঠাক, ব্যাটিং অর্ডার ব্যর্থ, বড় রান্নায় বড় দুই ব্যাটারের, তবে তারা কি ঠিক বুঝতে পারছেন নিজেদের রান না পাওয়ার কারণ, আউটের ধরন? একসময় 83 গড়ের অতি অসাধারণ মুমিনুল এখন বড় জোর সাদামাটা, নামের পাশে বাংলার ব্র্যাডম্যান ট্যাগও হারিয়েছে সেই কবেই। ক্যাপ্টেন্সি ব্যাটে নাই বড় রান, দ্বিমুখী চাপে পৃষ্ঠ মুমিনুল, তবে ক্যাপ্টেন্সি থেকে সরেছেন, তবুও ব্যাটে নাই বড় রান। শেষ 10 ইনিংসের মুমিনুলকে দেখুন না, 37 দিয়ে শুরু, এরপরে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান যেন ভুলে গেছেন টেস্টেও ডাবল ডিজিট রান করা যায়, 3-0 সঙ্গে 9 ইনিংসে রান 0-9, 0-2-6-5-2-9-0-0-4, মনে হচ্ছে একটা ফোন নম্বরই হয়ে যাবে দ্রুতই। গোটা বছরে 13 ইনিংসে রান করতে পারেননি 200, গড় পেরোয়নি 14, 4 শূন্যের সঙ্গে মুমিনুল সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন 6 বার। আউট হওয়ার ধরন দেখলেও দেখা যায় মুমিনুলের সমস্যা কিসে, আউটসাইড অফে ভোগা ব্যাট প্যাডের মাঝে গ্যাপ, 6 কট আউটের মুমিনুল 4 বার LBW, 2 বার হয়েছেন বোল্ড। একই দশা টপ অর্ডারের দায়িত্ব সামলানো নাজবুল শান্তর, 6 বার কট আউটের শান্ত, 2 বার লেগ বিফোরের ফাঁদে আর 3 বার হয়েছেন বোল্ড। বাংলাদেশি ব্যাটারদের সমস্যাটা যে শুধু মনস্তাত্ত্বিক না টেকনিকে তাও মনে করালেন টেস্ট ক্যাপ্টেন সাকিব। না, টেকনিক্যালিও অনেক প্রবলেম আছে, আমার মনে হয় না যে খুব বেশি আমাদের টেকনিক্যালি সাউন্ড খুব প্লেয়ার আছে, আমাদের টিমে যারা আছে সবারই অনেক টেকনিক্যাল প্রবলেম আছে, বাট দে হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে যে কিভাবে রান করতে হবে, কিভাবে ক্রিসে থাকতে হবে। 2022 সালে 13 ইনিংসে শান্ত পেরোয়নি 250 রানও, ব্যাটিং গড় 20-এরও কম, সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন 5 বার, আর শেষ 10 ইনিংসে 6 ডাবল ডিজিট পেরিয়েছেন মোটে 1 বার, তাতেও সেট হয়ে ফিরেছেন 17 রানে। সোজাসাপটা সাকিব ব্যাটারদের এক হাত দিয়ে আগেই বলে রেখেছেন, কেউ পারফর্ম না করলে তো মুখে তুলে খাইয়ে দেওয়া যায় না। কোচ ক্যাপ্টেনদের কাজটা ইজি, ধরেন কেউ পারফর্ম করলো না আমি বাদ দিয়ে দিলাম, সব থেকে ইজিয়েস্ট কাজ হচ্ছে, মানে আমি যদি মনে করি কোচ ক্যাপ্টেন সিলেক্টরদের জন্য তুমি পারফর্ম করতেছো না বাদ দিয়ে দিলাম, সো এখানে আসলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে, তাদের কাজটা তাদেরই করতে হবে, কেউ এসে তাদের মুখে তুলে খাওয়াই দিয়ে যাবে। উপরের দিকের ব্যাটারদের ভোগা সঙ্গে যোগ হয়েছে ক্যাচ মিস কিংবা বল না দেখাও, শুধু এই বছরে টেস্টে 24 ক্যাচ মিস করা দল আর জিতবে কিসে, ক্যাচ মিস মানেই তো ম্যাচ মিস, ক্রিকেটাররা ভুলে গেলেও বাকি সবার তো মনে থাকারই কথা। কতটা পথ পেরোলে তবে তাকে পথিক বলা যায়, আর কতটা শিখলে শেষ হবে শিক্ষা সফর, কতটা ভুল করলে তবে শিখবে বাংলাদেশ, কতটা? রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.